নমস্কার বন্ধুরা, মৃন্ময় গার্ডেন্সের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটি গোলাপ গাছের প্রতিস্থাপন পদ্ধতি এবং তার মাটি তৈরি কীভাবে করতে হয় সেই সম্বন্ধে আপনাদের আমি দেখাবো বা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো গোলাপ গাছের মাটি তৈরি করতে হবে খুবই ময়েশ্চার যে হবে মাটি, এবং এটি দেখতে পাচ্ছেন একটি দেশি ভ্যারাইটি রোজ, এবং দেশি হোক বা ইংলিশ রোজ হোক সবার জন্য কিন্তু মাটিটি এক। এছাড়াও কিন্তু গোলাপ গাছ সিন্ডার বা অন্য মিডিয়াতেও আপনি বসাতে পারেন, এক্ষেত্রে কিন্তু আমি মাটি দিয়ে বসিয়ে দেখাচ্ছি। এই জন্য মাটিটি কিন্তু আপনাকে প্রথমে ভালো করে মাটি তৈরি করে নিতে হবে, তাতে গাছের গ্রোথ ভালো হবে। তো এটি দেখতে পাচ্ছেন একটি গোলাপ গাছ, এটি কিন্তু কাটিং থেকে করা, যদি আমি কিনে এনেছি তো এটি কাটিং থেকে গ্রো করা গোলাপ গাছ, এতে কিন্তু কোনো জোর কলম করা হয় না। তো এবার এই গোলাপ গাছের জন্য আমাকে মাটি তৈরি করে নিতে হবে। এর জন্য আমাদের প্রথমে যে দিতে হবে সেটি হলো বাগানের এঁটেল মাটি। তো এঁটেল মাটিতে গাছ ভালো হয়, নার্সারিতেও এই মাটি ব্যবহার করে, কিন্তু তার জন্য তাকে ঝুরঝুরে করার জন্য, এই যে এঁটেল মাটি দেখতে পাচ্ছেন এই ঝুরঝুরে করার জন্য কিন্তু কিছুটা আরও উপাদান নিতে হবে। তো সেইগুলি নিয়ে আজকের এই ভিডিওটা সেইগুলি আলোচনা করব। তো পুরোটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো গোলাপ গাছের মাটি যেটা দেখাচ্ছি এর জন্য কিন্তু এই কটি যে উপাদান দেখতে পাচ্ছেন, তো এইগুলি নিতে হবে প্রথমে আপনাদের। তো চলুন আপনার উপাদানগুলো একবার দেখিয়ে দিই। তো প্রথমে যেটি নিয়েছি সেটি হচ্ছে যে 60% মতো বাগানের মাটি বা এঁটেল মাটি, আর একদম বাগানের যে এঁটেল মাটিটি পাবেন সেটি নেবেন, আর 20% এই কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট যে কোনো নিতে পারেন, আর 10% মতো আপনাকে নিতে হবে কোকোপিট, 10% কোকোপিট নেবেন, আর 10% বালি। বালি এখানে আমরা লাল বা সাদা বালি যে কোনো একটি বালি ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহার করার ফলে কী হবে, মাটিটি কিন্তু ঝুরঝুরে হবে, একদম আঠালো টাইপের হবে না, আর অতিরিক্ত জল কিন্তু ধরে রাখবে না। তো এইরকম মাটি তৈরি করলে বর্ষাকালে আপনার গাছ কিন্তু সহজে মারা যাবে না। তো এই হলো মিডিয়া, এই মিডিয়াটা দিয়েই কিন্তু আমাদের মাটিটি তৈরি করতে হবে। এছাড়া আপনাদের মাটিটি যদি বেলে দোআঁশ মাটি হয় সেক্ষেত্রে কিন্তু বালিটা আপনারা নাও দিতে পারেন। তো এইরকমভাবেই কিন্তু মাটিটি তৈরি করতে হবে। আরেকটি কথা, এই ভার্মি কম্পোস্টের বদলে কিন্তু আপনারা কাউডাং কম্পোস্ট মানে গরুর গোবর পচা সার ব্যবহার করতে পারেন, বা লিপমোল কম্পোস্টও ব্যবহার করতে পারেন। যদি গরুর গোবর পচা সার ব্যবহার করেন সেক্ষেত্রে সেটি কিন্তু অবশ্যই 1 থেকে 1.5 বছর বা 2 বছরে পুরানো হতে হবে, তবে কিন্তু ভালো রেজাল্ট পাবেন, কাঁচা গোবর ব্যবহার করবেন না। আর যদি আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন সেক্ষেত্রে মাটির সাথে কিন্তু সঙ্গে সঙ্গে এইভাবে মিশিয়ে ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারেন, গোবর ব্যবহার করলে মাটির সাথে দিয়ে রেখে দিতে পারেন, বা কিছুদিন পরে শুকিয়েও আবার মাটিটি গাছ দিয়ে বসাতে পারেন। কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে মাটিটি অবশ্যই আগে একবার শুকিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে, কারণ ভার্মি কম্পোস্ট রোদে শুকালে তার যে জৈব গুণগুলি আছে সব উবে যায়। দেখুন মাটিটি আমি ঠিক এইভাবে শুকিয়ে নিয়েছি, তো শুকিয়ে ঝুরঝুরে এইভাবে করে নেবেন, পারলে ছেলে নিতে পারেন। তো এইভাবে আপনি মাটিটি তৈরি করেন। তো এবার এতে কিছু অ্যাডিশনাল ফার্টিলাইজার অ্যাড করব, জৈব ফার্টিলাইজার। তো এখানে দেখতে পাচ্ছেন হাড়ের গুঁড়ো, নিমকোল এবং শিং চাঁচা নিয়েছি। তো এগুলি এনপিকে খুব ভালোভাবে কাজ করে, এবং নিম খোল কিন্তু আরও অনেক কাজ করে। এটি হাড়ের গুঁড়ো, এটি নিম খোল, দেখতে পাচ্ছেন এটি নিম খোল, সব এক মুঠো করে নিয়েছি। নিম খোল কিন্তু অনেক রকমভাবে দেওয়া যায়, এটি পোকামাকড়ের দিক দিয়েও খুব কাজ করে, এবং জৈব ফাঙ্গিসাইড হিসাবে অনেক ভালোভাবে কাজ করে এই নিম খোল, এর ফলে কিন্তু গাছে পোকামাকড় লাগে না। আর যেটা নিয়েছি সেটি হলো যে দেখাচ্ছে এটি হাড়ের গুঁড়ো। তো হাড়ের গুঁড়োও কিন্তু গাছের গ্রোথের জন্য খুব ভালো, গোলাপ গাছে হাড়ের গুঁড়ো, এর বদলে কিন্তু আপনি জৈব রাসায়নিক হিসাবে হাড়ের গুঁড়োর বদলে আপনি ফসফেট ব্যবহার করতে পারেন, আর শিং চাঁচার বদলে আপনি কিন্তু এনপিকে ব্যবহার করতে পারেন। তবে নিম খোলটা কোনো কিন্তু সাবস্টিটিউট নেই, তবে আপনি নিম খোলটা ব্যবহার করবেন, এতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, আমি হলপ করে বলতে পারি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। তো আর এই ধরনের আপনাকে টব নিতে হবে, যেটি 8 ইঞ্চির মতো লম্বা যে টবগুলি হয়, 8 ইঞ্চি যে টব হয়, মাটির টব বা সিমেন্টের টব হোক বা গ্রো ব্যাগ হোক, আপনি যাতে হোক গাছ বসাবেন, তবে মাটির টবে গাছ বসালে কিন্তু খুব একটু ভালো গুরুত্ব হয়। আর প্লাস্টিক টব আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু মাটির টবে গাছ বসালে অনেক সুবিধা আছে, গরমকাল প্রখর রোদে যখন প্লাস্টিকটা গরম হয়ে যায় মাটির টব কিন্তু তেমন গরম হয় না। তো এইগুলি ব্যাপার, তো এইরকমভাবে আপনি মাটির টব ব্যবহার করতে পারেন। এবার আপনাদের দেখাই যে এই গোলাপ গাছটিকে প্রথমে টব থেকে আপরুট মানে তুলব কী করে,
টপ থেকে তোলার জন্য কিন্তু একটি টেকনিক আছে। তো এইভাবে দুটি আঙুল দিয়ে যদি দেখাবো আপনাকে, গাছটিকে ধরে যদি কোনো জায়গায় ঠোকেন এই ধরনের ইঁট বা শক্ত জায়গাতে, দেখুন ঠিক এই রকমভাবে দুটি আঙুল দিয়ে গাছটি ধরে আর টপটাকে উল্টে জাস্ট হালকা জেন্টলি যদি একবার দুবার ঠোকেন তো দেখতে পাবেন যে গাছটি একদম বেরিয়ে আসছে। দেখুন কি সুন্দরভাবে গাছটি বেরিয়ে আসবেন। আর একবার দেখুন ঠিক এইভাবে আপনাকে কিন্তু ধরতে হবে, তাহলে গাছে কিন্তু কোনো ক্ষতি হবে। দেখুন একদম সুন্দরভাবে গাছটি বেরিয়ে এলো কোনো রকম ক্ষতি ছাড়াই। কিন্তু এই গাছটিতে অনেকটাই মাটি আছে, তো মাটিটি আমি চেঁচে দিয়ে বসাবো, সেক্ষেত্রে গাছের কিন্তু সার্বিক গ্রোথটা ভালো হবে। যেহেতু মাটি তৈরি করে বসাচ্ছি, এই মাটিটি অনেকটা পরিমাণে আছে, সেই জন্য কিন্তু আমি মাটিটি চেঁচে দেবো। আমি এটিও আপনাদের দেখাবো, দেখুন কোনো ধার কিছুর সাহায্যে মাটিটি এইভাবে চেঁচে দেবেন। তো ঠিক এইভাবে মাটিটি কিন্তু আমাদের চেঁচে দিতে হবে, ওপরে কিছুটা মাটি আর সেই জন্য কিন্তু দেখবেন মোটা শিকড়গুলি না কেটে যায়। তো আস্তে আস্তে যে বাইরের যে এক্সট্রা মাটিটা আছে ওটা চেঁচে দিলাম, এবং এরপর এই যে মাটিটা এটা কিন্তু আমি গাছে ব্যবহার করব না, কারণ এটিকে শুকনো করতে হবে। তো দেখাবো এই ধরনের মাটি কীভাবে আপনি ব্যবহার করতে পারেন, পরের ভিডিও নিয়ে আমি আসব। তো এটি কিন্তু আমি তুলে রেখে দেবো, পরে অন্য সময় কাজে লাগাবো। তো দেখুন গোলাপ গাছটির শিকড়টা এইভাবে কেটে নেওয়ার পর তো এইভাবে দেখাচ্ছে। তো এবার আমাদের যে কাজগুলি হবে, এই যে উপাদানগুলি আমি আপনাদের দেখালাম, সবকটি উপাদান কিন্তু সার আর এই মাটির সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর কিন্তু প্রতিস্থাপন করব। তো দেখুন হাতের সাহায্যে আপনি কিন্তু মিশিয়ে নেবেন খুব ভালোভাবে, আর এই সারগুলি প্রথমে দিয়ে দেবেন, এগুলি আরেকবার দেখে নিন ভালোভাবে। তো এই রকম সারগুলি কিন্তু নিয়ে এর ওপরে ছড়িয়ে দেবেন এইভাবে, প্রথমে দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে কিন্তু আপনাকে মাটিটি মেশাতে হবে, যাতে কোনো পার না আলাদা থাকে। দেখুন ঠিক এইভাবে আস্তে আস্তে করে মাটিটি মেশাতে থাকুন, এইভাবে মাটিটি মিশিয়ে নেবেন। মেশানোর সময় দেখে নেবেন কোনো কাঁকড় জাতীয় কিছু না থাকে। তো এরকমভাবে মাটিটি যদি তৈরি করেন, মাটিতে কিন্তু ময়েশ্চার থাকবে, অতিরিক্ত জল ধারণ ক্ষমতা মাটির থাকবে, যেটুকু প্রয়োজনীয় জল সেইটুকুই প্রয়োজনীয় জল মাটি নেবে, আর অতিরিক্ত জল কিন্তু মাটি কখনোই নেবে না। তো এক্ষেত্রে একটাই সুবিধা কি, বর্ষাকালে আপনার গাছটি কিন্তু মারা যাবে না। তো এবার আমাদের যেটি করতে হবে, টবের এই যে ড্রেনেজ হোলটা কিন্তু আমাদের করে নিতে হবে। ড্রেনেজ হোল দেখুন টবেতে, প্রত্যেক টবেই কিন্তু ফুটো থাকে, সে প্লাস্টিকের হোক বা মাটির, এগুলি আমাদের খোলামখুচি দিয়ে বন্ধ করতে হবে, করে তাদের ড্রেনেজ সিস্টেমটা করতে হবে, যাতে আমাদের এই যে মাটিটি ধুয়ে না যায়। মাটি ধোয়ার ফলে কিন্তু আমাদের ছাদ বাগান কিন্তু নোংরা হতে পারে, সেই জন্য আমাদের কী করতে হবে, প্রথমে এই ধরনের খোলামখুচি যেটি আমাদের বাগানের যে ছোটো ছোটো টব ভাঙা থেকেই পাওয়া যেতে পারে, তো সেগুলি ফেলবেন না, রেখে দেবেন। এই ধরনের খোলামখুচি আপনারা ব্যবহার করতে পারেন। তো দেখুন এই যে ফুটোটি আছে প্রথমেই বন্ধ করে দেবো, যাতে অতিরিক্ত জল দেওয়ার ফলে যে মাটিটি গলে যাচ্ছে সেই মাটিটি না বেরিয়ে যেতে পারে, টবের মধ্যে যেন থাকে। তো এইরকমভাবে দিয়ে দিলাম। এরপরে আমাদের যেটা কাজ হবে, স্টোন চিপ বা ছোটো ছোটো যে ইঁটের গুঁড়োগুলি হয়, ইঁটে যে চিপ টাইপের হয়, তো সেগুলি দিয়ে এগুলিকে চাপা দিয়ে দেওয়া, আরও সিওর্য হয়ে গেলাম যে জলটি একদম বেরোবে না। তো এরপরে যেটা করবেন, বালিটি দিয়ে দেবেন, বালি দিয়ে দেবেন। আর এগুলি যদি আপনার বলেন কী করে বার করবো পরে, তো যখন গাছটি তুলবেন নিচের দিকে একটু মাটি খসিয়ে নিয়ে একটু ছেলে নিলেই হয়ে যাবে। তো এবার আমাদের কাজ, এটিতে কিন্তু ভালো করে আমাদের মাটিটি ভরতে হবে। তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি মাটিটি ভরে এইভাবে, এতে মাটি দেবেন আস্তে আস্তে। তো দেওয়ার পরে কিন্তু এইরকমভাবে আস্তে আস্তে হাতের সাহায্যে মাটিটি আস্তে আস্তেভাবে চেপে দেবেন। তো এইভাবে মাটি দিয়ে আপনাদের এবার গাছটি বসাতে হবে, এইভাবে মাটি দিয়ে টপটি ভরতে হবে আপনাদের। এইবার মাটিটি একটু হাতের সাহায্যে আলতো করে লেবেল করে নেবেন। তো এরপর আপনাদের এই গাছটি বসাতে হবে, গাছটি এমনভাবে বসাবেন যেন টবের মাঝখানে যেন গাছটি বসানো হয়, তাহলে দেখতেও ভালো লাগবে। তো যদি মাটি বেশি থাকে একটু চেঁচে নেবেন আর একটু। তো দেখুন গাছটিকে এইভাবে লেবেল করে পুরোপুরি টবের মাঝখানে আমি বসানোর চেষ্টা করছি, যাতে দেখতে খারাপ না হয়। প্রত্যেকটা জিনিসের একটি সৌন্দর্য আছে। তো এইভাবে করার পর এবার যে বাকি যে মাটিটি আছে অবশিষ্ট সেটি কিন্তু দিয়ে দেব, খুব ভালোভাবে মাটিটি আপনাদের দিতে হবে। এইরকমভাবে আস্তে আস্তে, কোনো ফাঁকা না থাকে, আস্তে আস্তে মাটিটি ভরে দেবেন গাছেতে। এইভাবেই কিন্তু মাটিটি দিয়ে দেব। এবার এই মাটিটি লেবেল করে কিন্তু জল দিয়ে দিতে হবে। আমি প্রত্যেক ভিডিওতে দেখিয়ে থাকি
যে গাছ বসানোর পর এইভাবে আলতোভাবে একবার চেপে দেবেন গাছটি, দেওয়ার পর কিন্তু জল দিলেন। প্রত্যেক ভিডিওতেই আমি দেখাই যে গাছ বসানোর পর অবশ্যই তোমরা কিন্তু জল দেওয়ার চেষ্টা, জল দেবেই, আর একে নিয়মিত যখন দেখবে মাটিটি শুকিয়ে আসছে তখন কিন্তু জল দেবে। তো এইভাবে পুরোপুরি ভরপুরভাবে কিন্তু তোমাকে জল দিয়ে দিতে হবে। তো এই ছিল গোলাপ গাছের প্রতিস্থাপনের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এরপরে গোলাপ গাছের রোগ পোকা নিয়ে আবার আলোচনা করব। আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।